স্বামী বিবেকানন্দ আমার কাছে একজন শুধুমাত্র আধ্যাত্মিক নেতা নন, তিনি আমার কাছে একজন সমাজ বিপ্লবী। এবং আমি মনে করি যে রেনেসাঁর সময়ে যে আলোকবর্তিকা আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষ তথা এই দক্ষিণ পূর্ব এশিয়া, তাঁর অন্যতম রূপকার একজন স্বামী বিবেকানন্দ। কেননা তিনি শ্রীচৈতন্যের হাত ধরে যে ধর্মের গণতন্ত্রীকরণ শুরু হয়েছিল, স্বামী বিবেকানন্দ বেদান্তের পথ ধরে তাকেই আরো বেশি করে এগিয়ে নিয়ে গেছেন। এবং এইটা করেছেন বই পড়ে নয় বা দূর থেকে দেখে নয়, মানুষের কাছে এবং মানুষের মধ্যে গিয়ে দাঁড়িয়ে তাদের সাথে থেকে তাদের জীবনযাত্রা বুঝে তারপর এই সিদ্ধান্তে এসেছেন। এবং আজকের পৃথিবীতে এবং আজকের ধর্মনিরপেক্ষ ভাবনার ক্ষেত্রে আমার মনে হয় সারা বিশ্ব জুড়েই স্বামী বিবেকানন্দর যে কর্মযোগের ভাবনা, সেইখানে সবচাইতে বেশি জোর দেওয়া দরকার। এবং আমার মনে হয় বাঙালি জীবন তথা ভারতীয় জীবন তথা পৃথিবীর দর্শন ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের এই বেদান্তের ভাবনা এবং বেদান্তের প্রয়োগ, সেটাই আগামী দিনের অন্যতম দর্শন, অন্যতম রাজনীতি, অন্যতম সমাজ ভাবনার পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করা উচিত আজকের মানুষদের। আমরা যারা উত্তরসূরি আছি তাদের, আমার মনে হয় যে স্বামী বিবেকানন্দের কর্মযোগের যে ভাবনা, বেদান্তের যে ভাবনা, সেই ভাবনাকেই গ্রহণ করা উচিত। এবং সেই ভাবনাই ভারতবর্ষকে একটা মুক্তির পথ দেখাতে পারে। বিবেকানন্দ আজকের সারা বিশ্ব জুড়ে যে ধর্ম এবং রাজনীতির ব্যবসায়ীরা, তাদের কাছে এক জ্বলন্ত প্রতিবাদ সর্বক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশে। আমি মনে করি মাত্র 12 বছর বয়সে উনি অন্তত সমাজ পরিবর্তনের যে সমস্ত ভাবনা, বিশেষ করে ভারতীয় সমাজ, সমাজ পরিবর্তনের যে সমস্ত ভাবনা উনি ভেবে গেছেন এবং বলে গেছেন, লিখে গেছেন, আমার মনে হয় আগামী প্রজন্ম, কেন আগামী কয়েক প্রজন্ম ধরে সেগুলো এই সমাজ ব্যবস্থায় কার্যকরী হবে। এবং বিশেষত এই মুহূর্তের ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের ভাবনাগুলো, কথাগুলো, তার কাজগুলো বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার দরকার আছে। কেননা যে পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ তথা পৃথিবী এগোচ্ছে, বর্তমান ভারতবর্ষে বিবেকানন্দের একটি ভাবনা, একটি লাইন, আমার মনে হয় যারা বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত সাংঘাতিক। বিবেকানন্দ একটাই কথা বলেছিলেন, একটা কেন বহু কথা বলেছিলেন, তার মধ্যে প্রধান, অন্যতম প্রধান কথা যে ভারত আবার মুক্ত হবে যেদিন সে ইসলামের মতন দেহ এবং বেদান্তের মতো হৃদয়ের অধিকারী হবে। এটাই আমার কাছে বিবেকানন্দ। এবং আগামী দিনে এই বিবেকানন্দকেই ভারতবর্ষ তথা পৃথিবীর প্রতিটা কোণে ছড়িয়ে দেওয়া শুধু নয়, ব্যবহৃত হওয়াটাই সবচাইতে জরুরি দরকার, আগামী প্রজন্মের অন্যতম কাজ। একটা অদ্ভুত কথা যে বিবেকানন্দ চলে যাবার প্রায় 30 বছর পরেও
বাংলার সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের কাছে তাঁদের পকেটে বিবেকানন্দের বাণী সংকলিত ছোট একটি বই থাকত এবং ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় দুপাশে দাঁড়িয়ে বিবেকানন্দের সেই বাণীগুলো কি পাঠ করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। আগামী দিনে ভারতকে এই জাত পাত বৈষম্য দারিদ্র এর থেকে মুক্তি নিতে গেলে বিবেকানন্দের বাণী বার বার করে, বিবেকানন্দের ভাবনা বার বার করে আমাদের প্রতি মুহূর্তে পড়তে হবে, ভাবতে হবে, প্রয়োগ করতে হবে এবং নতুন করে তাকে ব্যাখ্যা করতে হবে।